কারণে আমাদের কি হবে, কি চেঞ্জ আসবে শরীরে? সেন্সরি স্টিমুলেশন দিলে কি হয় কে বলতে পারবে? হ্যালো, আছো তোমরা? জি স্যার, জি স্যার। যদি যদি রেসপন্স না করো তাও ক্লাস নেওয়া আর না নেওয়া একই কথা। আমি চাই তো ক্লাসের মধ্যে চিল্লে চিল্লি হোক, তোমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে যারা যারা আছো। আমি বললাম যে কোন একজন পেশেন্টের যদি সেন্সরি স্টিমুলেশন করা হয় ইলেকট্রিসিটি দিয়ে, তার যদি পেইন থাকে পেইনটা কমে কমে যাবে, তাই না? এটাই তোমাদের কাছে আমি করছিলাম। আর যদি আমরা মোটর নার্ভ স্টিমুলেশন দিই তাহলে কি হবে? মোটরের শরীরে কার কার অ্যাকশন ছিল? মাসল কন্ট্রাক্ট হবে। গুড গুড, মোটর নার্ভ স্টিমুলেশন করে মাসল মাসল কন্ট্রাক্ট হবে। এখন কোন একটা জায়গায় আমরা করেছিলাম যে ট্রিগার পয়েন্ট আর মোটর মোটর পয়েন্ট ছিল, মনে আছে? হোয়াট ইজ ট্রিগার পয়েন্ট, হোয়াট ইজ মোটর পয়েন্ট, মনে আছে তোমাদের? এগুলো কিন্তু লাইভে লাইভে জিজ্ঞেস করো তোমরা যতই অনলাইনে জিজ্ঞেস করো। বলো বলো, আর মোটর মোটর পয়েন্ট স্যার? ওকে ওকে, মোটর পয়েন্ট হচ্ছে মাসল, অনেকগুলো মাসলের এন্ডিং যেখানে মানে কানেকশন যেখানে যেসব মাসল সাপ্লাই দেয় এটা কানেকশন স্পট যেটাকে বলা হচ্ছে মোটর মোটর পয়েন্ট। মানে তোমার মোটর পয়েন্ট হচ্ছে যে ওই টেনসর লিগুলো সিলেক্ট করে কি হবে মাসল মাসল কন্ট্রাকশন। আচ্ছা আচ্ছা, দেখা যাচ্ছে কারো যদি দেখতে সমস্যা হয় আমাকে জানাতে পারো। সরি, আমার গলার অবস্থা একটু খারাপ, তো মাঝে মাঝে আমি একটু কেশে নিবো, তোমাদের আশা করি প্রবলেম হবে না। আমরা আজকে জানবো হচ্ছে ইলেকট্রিক শক সম্পর্কে। ইলেকট্রিক শক আমরা আগে পড়েছি, আগে থেকেই জানি, আমাদের প্রাথমিক চিকিৎসার কোন একটা চ্যাপ্টার ছিল। দেখা ক্লিয়ার না, কারো দেখতে সমস্যা হচ্ছে? নো স্যার, আমি নিজেও মোবাইল ডিভাইস থেকে কানেক্টেড যাতে তোমাদের মানে প্রবলেম গুলো আইডেন্টিফাই করতে পারে। আমি নিজে কোনো প্রবলেম দেখছি না, আমি দেখতে পাচ্ছি মোটামুটি সব লাইফে। আচ্ছা, একজন দুজনের যদি সমস্যা হয় তোমরা লিস্ট দিয়ে আবার জয়েন করো, অথবা কারো যদি ডাটা কানেকশন তোমার মানে মোবাইল ডাটা কানেকশন ইউজ করার অনেক সময় নেটওয়ার্কের কারণে তোমার ভিডিও কোয়ালিটি অটোমেটিক টু কম্প্রেস হয়ে যায় যাতে গুগল মানে মিট রান করতে পারো, এটার জন্য ওইভাবে দেওয়া, ঠিক আছে? আর যারা ওয়াইফাই ইউজ করতেছো তাদের প্রবলেম হওয়ার কথা না। মানে তুমি যদি ভালো কানেকশন ইউজ করো তোমার ভিডিও সহজে হচ্ছে ব্লার হবে না, আর কানেকশন যদি খারাপ হয় ভিডিও কোয়ালিটি কমিয়ে মিটিংটা যাতে তুমি লাইভ এনজয় করতে পারো সেরকম সেটিংস হচ্ছে গুগলে দেওয়া। আচ্ছা যাই হোক, আমরা কথা বলি আজকে ইলেকট্রিক শক নিয়ে। ইলেকট্রিক শক আমরা করেছিলাম প্রাথমিক চিকিৎসা কোন একটা চ্যাপ্টারে আমাদের জুনিয়র লেভেল এক্সামিনে। আমাদের এই এই সময়ের মধ্যেও মানে তোমরা যখন বিএসসিতে পরীক্ষা দিবে তখন তোমাদের শর্ট নোট হিসেবে ইলেকট্রিক শক আসে। এখন ইলেকট্রিক শক যখন আসে দুইটা জিনিস আছে, ইলেকট্রিক শকও আসে শক সার্কিটও আসে। সো আমরা দুইটা কোশ্চেনের অ্যান্সারই আজকে পড়ব, তার আগে আমরা দেখে নিই ইলেকট্রিক শক জিনিসটা কি। ইলেকট্রিক শক কি হয়, যখন একজন পার্সনের যে বডি সেটা যে ইলেকট্রিসিটিটা পায় সেটা তোমার বডির রেসিস্ট্যান্সের চেয়ে বেশি হয়। ন্যাচারালি বলতে গেলে তোমার বডির একটা রেসিস্ট্যান্স আছে, তুমি আর বডিতে এত সহজে ইলেকট্রিসিটি ঢুকতে পারবে না। কিন্তু তোমার বডিতে যদি অতিরিক্ত ইলেকট্রিসিটি দেওয়া হয় তখন কি হবে, তোমার বডি ওই ইলেকট্রিসিটিটা ক্যাচ করা শুরু করবে, তোমার শরীরে পরিবর্তন আসবে, ইলেকট্রিক্যাল চেঞ্জ আসবে। এটাকে আমরা বলতেছি ইলেকট্রিক শক। ইলেকট্রিক শক একটা প্যাথোলজিক্যাল চেঞ্জ, তাই না? এটা নর্মাল না, ইলেকট্রিক শক পাওয়াটা নর্মাল না। আচ্ছা আচ্ছা, ইলেকট্রিক শক কি কি ফ্যাক্টরের উপর নির্ভর করে? বডি রেসিস্ট্যান্স এর উপরে? বুঝি নাই ইলেকট্রিক শক কি, যখন তোমার বডির যে রেসিস্ট্যান্স, তাই না, তোমার বডির যে রেসিস্ট্যান্স তার চেয়ে বেশি পরিমাণ ইলেকট্রিসিটি যদি তোমার বডিতে পাস করানো হয় তখন যে জিনিসটা তৈরি হয় সেটা হচ্ছে ইলেকট্রিক শক, ঠিক আছে? আর ইলেকট্রিক শকের অন্যতম মানে
তোমার ইনফ্লুয়েন্সার হচ্ছে বডি রেসিস্টেন্স। যেমন তুমি নেগেটিভ এবং পজিটিভ কোন একটা জায়গায় যদি এক করো সেক্ষেত্রে হচ্ছে ইলেকট্রিসিটিটা চলে আসে, তাই না? মানে একটা তারের নেগেটিভ একটা পজিটিভ যখন এক জায়গায় হবে তখন ইলেকট্রিসিটি তৈরি হবে, তাই নয় কি? জি স্যার। কোন কারণে তুমি যদি এই পাতের মধ্যে পড়ে যাও, নেগেটিভ এবং পজিটিভ দুইটাই তোমার শরীরে লাগে, তখন কি হবে, তোমার শরীরে ইলেকট্রিক্যাল যে রেসিস্ট্যান্স সেটার চাইতে বেশি ইলেকট্রিসিটি তোমার শরীরে প্রবেশ করবে, যেহেতু নেগেটিভ পজিটিভ তুমি দুইটাই তুমি ধরে আছো, ঠিক কি না? জি স্যার, জি স্যার। হ্যাঁ, তখন যেটা হবে সেটা হচ্ছে ইলেকট্রিক শক। সো ইলেকট্রিক শকের সাথে কার সম্পর্ক বেশি? বডির রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স। তুমি যদি ইলেকট্রিক শকের অন্য যে কোনো ডেফিনেশন দাও, ইটস ওকে, ইটস ফাইন। তুমি চাইলে এখানে একক দিতে পারো, ছবি দিতে পারো, তোমার মতো তুমি তোমার মতো সাজাতে পারো, ঠিক আছে? যেহেতু শর্ট নোট, তোমার নলেজ তুমি যতটুকু শো করবা ওই অনুযায়ী মার্কিং হবে, সো নো প্রবলেম। আচ্ছা, সবগুলা চ্যাপ্টারে আমি বলি তোমাদের যেগুলো দেওয়া হবে লেকচার নোট ওগুলাই যে হুবহু কপি পেস্ট করবা এমন যাতে না হয়, তুমি চেষ্টা করবা ইউনিক কিছু দিতে, ঠিক আছে? নতুন ইনফরমেশন দিতে, জিনিসগুলো সুন্দর করে সাজাতে, কখনো চেষ্টা করবা ফ্লোচার দিতে। আমাদের এই তোমাদের এই ইমিডিয়েট সিনিয়র যে ব্যাচ পরীক্ষা দিল, একটা মানে থিওরি ওদের পড়িয়েছিলাম, তোমাদেরও পড়াবো, ওরা কি করেছে ওটা ফ্লোচার্ট বানিয়ে দিয়েছে। কে বানিয়েছে জানি না, বাট সবার খাতাতে দেখলাম মনে হয় সবাই একই নোট করেছে, কিন্তু ফ্লোচার্ট হিসাবে আমি পড়াইনি। আমি এরকম যে প্যারা বুলেট পয়েন্ট দিয়ে করেছিলাম, বাট ওদেরটা অনেক সুন্দর হয়েছে, ভালো মার্ক দিয়েছে। সো আমি চাই তোমরা ক্রিয়েটিভিটি শো করবে। ওকে, কন্টিনিউ করি। সো ইলেকট্রিক শকের সাথে কিসের সম্পর্ক বেশি? বডি রেসিস্ট্যান্স এর সম্পর্ক বেশি, সার্কিটের ভোল্টেজের সম্পর্ক বেশি, কি পরিমাণ ইলেকট্রিসিটি আমাদের শরীরের মধ্যে প্রবাহিত হচ্ছে তার মাত্রার উপর নির্ভর করে, এরিয়া অফ কন্ট্যাক্ট, কারেন্ট পাথ অতটা ইম্পর্টেন্ট না, বাট এরিয়া অফ কন্ট্যাক্ট, কত বড় এরিয়া নিয়ে আমরা হচ্ছে এই ইলেকট্রিক শকটা খাচ্ছি সেটা সেটা নির্ভর করবে, তোমার হার্টের সাইকেলের উপর নির্ভর করবে। কারো যদি হার্ট খুব স্ট্রং হয় সেক্ষেত্রে ইলেকট্রিসিটি তোমার বডিতে প্রবেশ করলে তোমার হার্ট তেমন একটা পরিবর্তন হয় না, কারণ কি আমাদের বডিতে যে ব্লাড সার্কুলেশন এটা হয় হার্টের মাধ্যমে, তাই না? আমরা জানি আমাদের হার্টের মধ্যে একটা রিদম আছে, রিদমটা তৈরি করে কি এসএ নোট, আমরা নাম শুনেছি না ফিজিওলজিতে এসএ নোট? জি স্যার, জি স্যার। এসএ নোট কিন্তু তোমার ইলেকট্রিক্যাল চার্জ দেয় তোমার হার্টের মধ্যে, তুমি যখন কোথাও ইলেকট্রিক্যাল শক খাবা তখন কি হবে তোমার হার্টের ইলেকট্রিক্যাল এই চার্জের চেঞ্জ হবে, যে কারণে তোমার বডির অন্যান্য চেঞ্জগুলো দেখা যাবে। বাট তোমার হার্ট যদি স্ট্রং হয় ইলেকট্রিক্যাল শক তেমন একটা পরিবর্তন আনবে না তোমার শরীরে। ওকে, এবার আমরা কয়েকটা ইফেক্ট দেখি, এটা জানার জন্য এগুলো পরীক্ষায় আসলেও দেওয়ার দরকার নেই, কারণ এগুলো আসে না নর্মালি, এগুলো বোঝার জন্য যে আমাদের বডির রেসিস্ট্যান্স এটার চাইতে বেশি যদি ইলেকট্রিসিটি, কতটুকু বলবো আমরা, মানে কতটুকু ইলেকট্রিসিটি আমাদের রেসিস্ট্যান্স চাইতে বেশি, কতটুকু হচ্ছে রেসিস্ট্যান্স আমাদের চাইতে কম, মানে আমাদের বডির রেসিস্ট্যান্স কিরকম, কত ইলেকট্রিসিটির প্রতি আমাদের বডির রেসপন্স কিরকম আসে, ঠিক আছে? আমাদের শরীরে যদি 1 মিলিঅ্যাম্পিয়ার ইলেকট্রিসিটি দেওয়া হয় আমরা এটা বুঝতেই পারবো না, ক্লিয়ার? 1 থেকে 3 মিলিঅ্যাম্পিয়ার যদি দেওয়া হয় আমি বুঝতে পারবো যে এখানে কোনো একটা পরিবর্তন হচ্ছে। যেমন টেন্স, টেন্স আমরা যখন অ্যাপ্লাই করি তুমি মোটামুটি বুঝতে পারবা যে তোমার বডিতে হচ্ছে কোনো ধরনের পরিবর্তন আসছে। 3 থেকে 9 যখন হবে ওই কন্ট্রাকশন অথবা ওই স্টিমুলেশনটা তোমার জন্য পেইনফুল মনে হবে। সো দেখা যাবে টেন্সের ইন্টেন্সিটি যখন বেশি থাকে তোমার কিন্তু তখন কি হবে, পেইন হবে শরীরে, তাই না? কত অ্যাম্পিয়ার হলে পেইনটা তৈরি হচ্ছে আমরা যদি তোমাকে জিজ্ঞেস করি পরীক্ষার সময়, বলতো কতটুকু হলে আমরা বুঝতে পারবো যে আমার পেইন হচ্ছে? 3 থেকে 9, অলরাইট। এবং 9 থেকে 25 এর মধ্যে আসবে হচ্ছে মাসল কন্ট্রাকশন, ক্যান লেট গো, ক্যান লেট গো বলে বুঝছি, বোঝাতে যাচ্ছি আমরা যে এই যে মাসল কন্ট্রাকশনটা এটা হয়েই থাকবে, এটা সরতে যাবে না। কত থেকে কত? 9 থেকে 25। এখন কথা হচ্ছে 9 তে একটু কম হবে, 25 একটু বেশি হবে, এটা তোমাদের বুঝে নিতে হবে, আমি রেঞ্জ বলতেছি এই কারণে, ঠিক আছে? 9 মিলিঅ্যাম্পিয়ার ইলেকট্রিসিটি শরীরে যে পরিমাণ মাসল কন্ট্রাকশন করবে 25 অ্যাম্পিয়ার অবশ্যই তার চেয়ে বেশি করবে, রাইট? ঠিক আছে, 60 মিলিঅ্যাম্পিয়ারের বেশি যদি তোমার যায় ভেন্ট্রিকুলার